প্রথমত সেটা ছিল যুক্তির উপর নির্ভর করে যে আমাকে বলা হতো যে আহ কোন সবকিছুরই একজন স্রষ্টা থাকতে হবে তখন আমার কাছে মনে হলো যে সবকিছুরই যদি স্রষ্টা থাকতে হয় তাহলে আল্লাহরও তো একজন স্রষ্টা থাকতে হবে আল্লাহ কোথা থেকে আসলো বা মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল মহাবিশ্ব সৃষ্টির আগে তো কোনো স্পেস ছিল না সেখানে আল্লাহ কোথায় বসেছিল আল্লাহ যে আল্লাহ যে এক জায়গায় থাকতে হবে বা মহাবিশ্ব সৃষ্টির আগে তো ইনফ্যাক্ট ইয়াও ছিল না টাইমও ছিল না টাইম যদি না থেকে থাকে তাহলে মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কোন সময় বসে এই সময়ের কে সৃষ্টি করলেন অথবা মহাবিশ্ব সৃষ্টির কত বছর আগে আগ পর্যন্ত মানে মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ কি করতেন বসে বসে মানে কত বছর তিনি চুপচাপ বসেছিলেন কিছুই বানানো নেই সব কিছু বানানোর আগে কত বছর তিনি চুপচাপ বসেছিলেন আর তিনি যদি সব জানতা হয়ে থাকেন তাহলে তো তিনি জানতেন যে তিনি ভবিষ্যতে মহাবিশ্ব সৃষ্টি করবেন তাহলে ওই যে যে টাইমগুলা টাইমগুলা তিনি চুপচাপ বসেছিলেন ছিলেন মহাবিষ্য সৃষ্টির আগে যে অনেক অনেক টাইম ধরে তিনি চুপচাপ বসেছিলেন সেই টাইমতে তিনি উদাই কেন বসেছিলেন তার আরো আগে কেন বাদালেন না মানে এত টাইম তিনি ওয়েস্ট করলেন কেন আর যদি ওয়েস্ট না করে থাকেন তাহলে এই যে এতগুলা টাইম যে স্পেন্ড হলো সেটা যদি না থেকে থাকে তাহলে মহাবিষ্বের উৎপত্তি সাতে সাথে কি আল্লাহ পাক আল্লাহ পাকেরও জন্ম হয়েছে মহাবিষ্বের উৎপত্তির সাথে সাথে আল্লাহ তালা আমাদেরকে কিছু কিছু জিনিস বোঝার ক্ষমতা প্রদান করেছেন আবার কিছু কিছু জিনিস বোঝার ক্ষমতা প্রদান করেনি সো এগুলো নিয়ে যদি তুমি মাথা ইয়ে করতে চাও দেন মানে ইস সামথিং আর do this

হ্যাঁ আমিও আমিও ঠিক একই ভাবে এই যে এই যুক্তিগুলো আমার মাথায় আসতো স্কুলে থাকতে আমার মাথায় আসতো তারপর আরেকটা যুক্তি আর একটা জিনিস নিয়ে চিন্তা করতাম যে আল্লাহ পাক কি এমন একটা ভারী পাথর তৈরি করতে পারবেন যে পাথরটা এত ভারী হবে যে সে নিজেই সেই পাথরটাকে জাগাতে পারবেন না এটা ছিল আরেকটা क्वेश्चन আরেকটা কোশ্চেন ছিল যে শয়তানকে কে সৃষ্টি করলো শয়তানকে প্রথমবার যে শয়তানি করার প্রেরণাটা সেটা কে দিলো শয়তান কিভাবে শয়তান সবকিছু তো লাইক আল্লাহ তাআলার মানে ওয়েশ যাই হয় তাই না সো লাইক ওইভাবে চিন্তা করে দ্যাটস লাইক क्वाাইট কন্ট্রাডিক্টরি বাট প্রবলেম আমি যখন এগুলো দেখি কি বলে সে লাইক তুমি মুড টা ছয়া যায় তো লাইক দ্যাটস কাম টু আই একটা জিনিস খুব একটা একটা জিনিস খুব মজার ছিল যে আপনি যে জিনিসটা বললেন ওই প্রসিডিওরে যে কিছু জিনিস তুমি বোঝার ক্ষমতা দিছে কিছু জিনিস বোঝার ক্ষমতা দেয় নাই এন্ড উই প্রসিডিওরে যে যে কোনো অন্ধবিশ্বাসকে জাস্টিফাই করা যায় যে কোনো ধর্মের বিশ্বাসী যে একই প্রসিডিওরে তার অন্ধবিশ্বাসকে বলতে পারে যে আমার অন্ধবিশ্বাসটা জাস্টিফাইড এটা যে আপনি নিজেও রিয়েলাইজ করেন এটা খুব মজার একটা বিষয় আপনি আপনার বিশ্বাসী বান্ধবী বা বন্ধু যারা যারাই আছেন তাদের সাথে কথা বলে একটা কোর জিনিস পাবেন তাদের বিশ্বাসের সপক্ষে যদি কোনো আর্গুমেন্ট পান

মানে এখনকার সময় যারা বিশ্বাসী আছে তারাও ঠিক একই ভাবে যেখানে তারা ভয় পাচ্ছে যেখানে তারা কোনো অ্যান্সার পাচ্ছে না ওই ইগনোরেন্সের জায়গায় তারা তাদের গডকে বসাচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স তাদের প্রত্যেকটা আর্গুমেন্টের যদি মরালিটি মরালিটি তো কোনো আর্গুমেন্ট হয় না বাট ওইগুলো অ্যাসাইড রেখে নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টাইম আপনি যখন বিশ্বাসের সপক্ষে কোনো আর্গুমেন্ট দেখবেন সবগুলোর বেসিসই থাকবে হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স আমরা জানি না অনেক কমপ্লেক্স সুতরাং গল্ড হ্যাঁ ভাই এই যে আপনার আপনার যদি নিরাপত্তা জনিত সমস্যা যদি আপনি মনে করেন তাহলে আপনি অবশ্যই এটা এই সমস্ত বিষয় নিয়ে কারোর সাথে আলাপ করবেন না কারণ এরকম হতেই পারে যে কেউ একজন খেপে গেল ক্ষেপে আপনার কোন একটা ক্ষতি করার চেষ্টা করলো এই ধরনের আলোচনা গুলা করাটা একটু আনসেফ এটা কিন্তু আমিও আপনাকে সাবধান করে দিলাম যে আপনার কিন্তু সমস্যা হতে পারে এই ধরনের আলোচনা সবার সাথে করতে গেলে আমারও সমস্যা হয়েছিল আমিও ছোটবেলা অনেক চর থাক খেয়েছি অনেকের হাতে হুজুর আমাকে মানে প্রতিদিনই মার দিত আমাকে আমি এক একটা নতুন নতুন প্রশ্ন নিয়ে যেতাম যে হুজুর আজকে আমার মাথায় এই প্রশ্নটা আসছে যে আদমকে যে বললো যে মানে করতে শয়তানকে যে বললো আদমকে চিন্তা করতে তো শয়তান তো বয়সে বড় আদম তো বয়সে ছোট

নিয়েছে তখন আমিও তো ভয় পেয়ে যেতাম আমি তো ছোট ছিলাম আমি তো ভয় পেয়ে যেতাম ভাবতাম ঠিকই তো হ্যাঁ আমি তো এইটা করেছি দেখি এটা হয়েছে তারপরে আমি আরো কোন হাদিস বেশি বেশি পড়া শুরু করলাম যে এইগুলো করে আমি আরো বিশ্বাসটা আরো হবে

তখন আলোচনাটা আমার মনে হয় ফলপ্রসূ হয় রেদার যে আলোচনা করতে চায় না বা আলোচনা ইন্টারেস্টেড না তার কাছে যদি আপনি হট অ্যাপ্রোচ করেন সে শখ খাবে এবং সে ওটা একটা বাজে রিয়াকশন করে দিতে পারে আপনার সাথে যে কোনো সময় এই জন্য ট্রাই করেন যে যা

তবে আপনি যখন আহ অন্য কারো লাইভে যদি যুক্ত হন কখনো অন্য কোন ধরেন কোন হুজুরের লাইভে যদি যুক্ত হন বা কোনো ইসলামিক স্কলারের লাইভে যদি যুক্ত হন সেখানে অবশ্যই আপনি আহ খেয়াল রাখবেন যে এখানে ঢোকার সময়ে আপনি কখনোই অথেন্টিকেশন অন করে ঢুকবেন না এখানে স্ট্রিম ঢোকার সময় কিছু অথেন্টিকেশন আছে আপনি কখনোই আপনার ইউটিউব বা ফেসবুক দিয়ে অথেন্টিকেট করে ঢুকবেন না

কিন্তু এরকম কোনো কথাই নাকি কোরআন এর কোথাও নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে বাংলা কোরআনটা নিয়ে আসলো এই যে পৃষ্ঠাটা খোলো তারপর সেই পৃষ্ঠটা খুলে সে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকায় থাকলো এবং সে আমাকে পরে বলল যে এই আয়াতটা সে আগেও পড়ছে কিন্তু তখন না সে কেন জানি সে বুঝতে পারেনি যে এই আয়াতের ভিতরে যে স্ত্রীকে প্রহারের কথা লেখা আছে আগে অনেকবার সেই আয়াত করছে কিন্তু আগে কখনো সে বুঝতে পারেনি যে এটাতে পিটানোর কথা বলা আছে। আর ফরাস ভাই এটা কি ব্যাখ্যা হতে এটা এটা আমি চাক দেখছি মানে আমার আমার মা যখন কোরআন পড়তো বা এখনো যখন মাঝে মাঝে কোরআন পড়ে তখনো কিন্তু সে মানে ওইরকম বিশ্বাস নিয়ে পড়ে এবং সে কিন্তু বুঝে না যে সে কি পড়তাছে সে পড়ার মা মানে জোরে জোরেই পড়ে এবং আমি খেয়াল করলাম সে দাসের বিষয়টাতে আসলেন এবং ওটা পড়ে গেলেন কিন্তু তার রিয়েলাইজেশনের বিষয়ে বা তার ওই উপলব্ধির বিষয়ে কোনো কিছু কিন্তু আসে নাই তিনি বিশ্বাস নিয়ে পড়ছেন এবং সে বিশ্বাসই করে মানে ওই ফেট নিয়ে পড়ছে যে এখানে যা কিছু লেখা আছে প্রত্যেকটা জিনিস ওয়ার্ড অফ গড প্রত্যেকটা জিনিসই ভালো জিনিস এবং এটাই তাকে মানতে হবে অতটুক ফেট নিয়ে অতটুক আপনার আত্মবি মানে গডের প্রতি একটা ভালোবাসা নিয়ে যখন মানুষ পড়ে এই জিনিসগুলা তখন আমার মনে হয় যে ডার্ক সাইড তারা পরেও রিয়েলাইজ করতে পারে না

দ্য ডে আই রিয়েলাইজ যে উনি একটা মিথ্যা কথা বলছেন যখন আমি যখন আমি ধরতে পারলাম যে হ্যাঁ উনি তো আমি মিলাই দেখিনি কখনো এই জন্যই আমার কাছে ওইটা সত্যিই মনে হয়েছে কিন্তু যখন আমি দেখলাম যে তিনি একেবারে বেসিক জিনিস যে ইয়ে জিনিসটা কি আপনার থিওরি জিনিসটা কি এটা তিনি বুঝেন না তখন থেকে আমার ডাউট শুরু হলো এবং আমি যখন আবার রিওয়াচ করলাম দেখলাম তার পরতে পরোতে পরতে পরোতে ভুল আর আমি যতই মিলাইতে চাই কোরআন হাতে সাথে তা দেখি তারও তখন আরো বেশি বেশি ভুল পাচ্ছি তো এই জিনিসটা আমার মনে হয় ওই যখন কারোর প্রতি ভালোবাসা থাকে বা নিজের অন্ধবিশ্বাসের সাপোর্ট বলে তখন মানুষ এরকম যাচাই করে দেখে না এই জন্যই হয় প্রবলেমটা ডার্ক বুঝতে পারে না যেমন আপনার আপু বুঝতে পারে না যেমন আমার মা বুঝতে পারে না যেমন যেমন একসময় আমি বুঝতাম না বক্তব্য আছে আমি মনে করি যে এখানে অন্ধবিশ্বাসের সাথে আর একটা ফ্যাক্টর কাজ করে আর সেটা হচ্ছে ভয় আর কি ফিয়ার সো কেউ যদি মানে বিশ্বাস করে কোরআন পড়ে বাট এট দ্য সেম টাইম কোরআনের মধ্যে লাইক দেখতেছে যে খারাপ জিনিসপত্র লেখা ওদের মধ্যে লাইক বিকজ ফার্স্ট অফ অল ওরা ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে না ওরা আল্লাহ ছাড়া লাইক অন্য কোনো অল্টারনেটিভ দেখতে পারতেছে না অ্যান্ড ওরা যখন খারাপ জিনিসগুলো দেখে ওরা লাইক সিম্পলি আইদার জিনিসটা মেনে নেয় যে হ্যাঁ দিস এইটা আল্লাহর নেচারই একটা পার্ট অ্যান্ড আইদার দে অ্যাকসেপ্টেড অর তাদের মধ্যে এই জিনিসটাকে অন্য কোনো একটা ওয়েতে জাস্টিফাই করার একটা ইয়া আসে আর কি আমি পার্সোনালি নিজে যখন পড়েছিলাম লাইক লাইক আই ওয়াজ এবং আমি ইরেশনাল থাকার কারণে আমি আল্লাহ ছাড়া আর কোনো মানে পেতাম না। গ্যাপ সিম্পলি খারাপ জিনিসগুলো করে নিতাম অ্যাজ পার্ট অফ আল্লাহ আর কি অ্যান্ড যদিও আমার নিজের কাছে খারাপ লাগতো আমি লাইক সিম্পলি অ্যাকসেপ্ট করে নিতাম বিকজ আমার ওইটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ ছিল না দেন সাকির নায়ক ইন্টারেস্টিংলি লাইক আমাকে আবার ইসলাম ধর্মের প্রতি আশা দিয়েছিল লাইক আমি ওনার লাইক ভিডিও দেখে মনে করতাম যে হ্যাঁ লাইক দিস গাইজ লাইক লেজেট অ্যান্ড এক্সাক্টলি ফারাজ ভাই যেটা বললো যে যখন শুনেছিলাম ওই ভিডিওটা যখন রিচ করেছিলাম যেখানে সে বলে যে এভলিউশন ইজ জাস্ট এ থিওরি লাইক দ্যাটস ওয়েন মাই ফেথ স্যাটেলড কমপ্লিটলি তখন আমি বুঝতে পারছি যে কত ইরেশনাল জিনিসটা অ্যান্ড এই ফিয়ারটা এই ফিয়ারটা ওভারকাম করার বেস্ট ওয়ে হচ্ছে টু রেশনালাইজ দ্য ফিয়ার অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড যে ভয় পাওয়ার আসলে কিছু নাই আর কি